চরম পানি সংকটে পড়েছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। বৃহত্তর কাপ্তাই হ্রদে প্রতিদিনই পানি কমছে, তার সাথে কমছে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণও। কাপ্তাই হ্রদে পানি রুল কার্ভের চেয়ে বর্তমানে 2 ফুট মিন সি লেভেলের কমে রয়েছে, তবে এই অবস্থাতেও প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর ফলে প্রতিদিনই কাপ্তাই হ্রদের পানি কমে যাচ্ছে। তবে বৃষ্টির ভরা মৌসুমে কাপ্তাই হ্রদে পানির এরকম সংকট সচরাচর দেখা যায় না, এমনটাই বলছে স্থানীয় বাসিন্দারা। কাপ্তাই লেকে পানি কম থাকার কথা স্বীকার করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহার বলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত কম হচ্ছে। বৃষ্টি না হওয়ায় জলাধারে পানি জমছে না, বরং জলাধারে যে পরিমাণ পানি আছে সেটা খরচ করে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই প্রকৌশলী বলেন, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে মোট 5টি জেনারেটর রয়েছে। এই 5টি জেনারেটর থেকে প্রতিদিন 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, কিন্তু হ্রদে পানি কম থাকায় এতদিন 4 নম্বর জেনারেটরটি বন্ধ রেখে অন্য জেনারেটর থেকে সীমিত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কিন্তু দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বর্তমানে 3 নম্বর জেনারেটরটি বন্ধ রাখা হয়েছে। এই 3টি জেনারেটর থেকে 118 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এখন সম্ভব হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি সূত্র জানায়, বাংলাদেশে একমাত্র কাপ্তাই থেকে অত্যন্ত কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। পানির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করায় কাপ্তাইয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ মাত্র 25 পয়সা। কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদে পরিমাণ মতো পানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কিছুদিন যদি বৃষ্টি না হয় ভবিষ্যতে উৎপাদন আরো কমে আসতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। But I'm coming out of